আমাদের মেয়েটাও যাবে, দুজনেই যাবে একসঙ্গে। আমি একটা কার্টুন দেখছি, তোমাকে এখন ক্যামেরা খুলতে বলছে কি না? হ্যাঁ, মানে একটু বসবো তো শান্তিতে বসতে দেবে না, গায়ে জ্বালা লেগে যায় আমাকে বসতে দেখলেই। আর ওই আর একটা হয়েছে, পিনিক মারানি পাঁচফোড়ন কোথার দিয়ে আইসে কে জানে, একটা বুঝে বার আমার কপিরাইট করলাম নাই। মিউট বলে একটা অপশন আছে, মিউট করে দেখবো, কার্টুন দেখা যায় না। এ কি সিরিয়াল সিনেমা নাকি যে মিউট করে কার্টুন দেখবো? একটা 10:05 এই সময় কিনা রাতের বেলা কোনো কাজকর্ম ছেড়ে দিয়ে ও এখন কার্টুন দেখবে। কাজকর্ম ছেড়ে দিয়ে তুই কি ইরিটেট করতে আমার মুখে শুনে দাঁড়িয়েছিস? তুই আমার মেয়েতে দাঁড়িয়ে থাক ওখানে, বিরক্তি করবো না কিন্তু, আমি কিন্তু বলছি কন্টেন্টের নামে আমার মাথা খারাপ করবো না, আমি বলে দিচ্ছি কিন্তু। আমি ছাড়ছি, সর ওখানে সর। আরে আমি একটু কার্টুন দেখবো, আমি দেখো আবার ইউটিউব ছেড়ে ইউটিউবের গান ছেড়ে দেবো। ওটা আমাকে বসতে দাও, ওটা আমার কোমর ব্যথা করছে, ওটা দেখো। আমি এবার কিন্তু সত্যি আমি ইরিটেট হচ্ছে, এবার এটাকে বন্ধ করো। ফোন বন্ধ হয়ে গেছিল, যা সোফাটা খালি করে দিয়েছি দেখ, ভিআইপি মানুষ। আমরা বোকার মতন দাঁড়িয়ে আছি, ও একজন হাসছে আর আমরা বোকার মতন দাঁড়িয়ে আছি। আমি তো শব্দে বোকা।